ইডির স্ক্যানারে এবার রাজ্যের আর একজন বড় মন্ত্রী কয়লা কাণ্ডে কোল মাগলিংস কেস কোল স্মাগলিং কেসে আইনমন্ত্রী মলয় ঘটককে নোটিশ দিয়ে দিল ইডি সূত্রের খবর একেবারে দিল্লির সদর দপ্তরে মন্ত্রীকে হাজিরার নির্দেশ দিয়েছে গোয়েন্দা সংস্থা আগামী উনিশে জুন মলয়বাবুকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়ে রাখা ভালো এদিনই অভিষেক পত্নী রুজিরাকেও কয়লা পাচার কাণ্ডে তলব করেছে ইডি প্রথমেই তো তাদেরকে দুবাই যাওয়া থেকে আটকে দিয়েছে একদম প্ল্যাটফর্মে বিমানবন্দর থেকে আটকে দেওয়া হয়েছে অভিষেকের পত্নী সহ তার দুই সন্তানকে তাকে ডাকাও হয়েছে একেবারে তলব করে দেওয়া হয়েছে কয়লা পাচার কাণ্ডে রুজিরাকে তলব করা হয়েছে আর তারপরে আইন মন্ত্রীকে তলব এই পরপর তলব নিয়ে রাজ্য রাজনীতিতে বিরাট জোর চর্চা চলছে একই দিনে এই দুজনকে তলবে অভিসন্ধি দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেস সূত্র মারফত খবর আছে দর্শক আদালতের নির্দেশ ছিল সময় নিয়ে মন্ত্রী মলয় ঘটককে ডাকতে হবে সেই মতো প্রথম দুবার সময় না দিলেও তৃতীয়বার মেল করলে সময় দিয়েছেন আইনমন্ত্রী আর চলতি মাসেই উনিশ তারিখ মলয়বাবুকে সশরীরে হাজিরা দিতে হবে দিল্লিতে ইডির সদর দপ্তরে পূর্বে কয়লা পাচার কাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে একাধিকবার জিজ্ঞাসা করেছেন তদন্তকারী গোয়েন্দারা তবে এবার অভিষেক নয় একই দিনে অভিষেকের স্ত্রী এবং রাজ্যের আইনমন্ত্রীকে নোটিশ দিল ইডি এর আগে মলয় ঘটকের আসানসোলের বাড়ি এবং পৈতৃক বাড়িতে হানা দিয়েছিল তদন্তকারীদের দল তবে কার্যত খালি হাতেই ফিরেছিলেন তারা এরপর রাজভবনের মন্ত্রী কোয়ার্টারের যে তলায় মলায় ঘটক থাকেন সেখানে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আর এবার দিল্লিতে ডাক পড়ল এই মন্ত্রীর তবে হঠাৎ বাংলার সীমানা ছাড়িয়ে কেন বাইরে তলব রাজ্যের আইনমন্ত্রীকে নিউ দিল্লিতে নিয়ে গিয়ে তদন্ত করারই বা কী প্রয়োজনীয়তা বা কোথায় প্রয়োজনীয়তা পড়ল সেই নিয়ে কিন্তু বিরাট বড় প্রশ্ন উঠছে থাকছে বড় একটা জিজ্ঞাসার চিহ্ন কি হতে চলেছে সেই দিন একই সাথে কেন দুজনকে ডাকা হলো অভিষেক পত্নী এবং আইনমন্ত্রী মলয় ঘটক কি হতে চলেছে অবশ্যই জানতে হবে দর্শক জানার জন্য চোখ রাখুন স্মার্ট দুনিয়ার পর্দায় আর আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান